নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিতই পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এই চিতই পিঠা বাঙালির খুব প্রিয় পিঠা বিশেষ করে শীতের দিনে সবাই পিঠে খেতে খুবই ভালোবাসে প্রত্যেক বাড়িতে নানান রকমের পিঠে বানানো হয় আজ আমি গ্যাসে সাজ বসিয়ে খুব সহজভাবেই চিতই পিঠা বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটি গামলাতে অ্যাড করে দিচ্ছি এক কেজি সেদ্ধ চাল বা ভাত খাওয়া হয় যে চাল সেই চাল এই চালগুলি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব যাতে চালগুলো বেশ ভালোভাবেই ভিজে যায় দেখুন চালগুলো বেশ ফুলে উঠেছে এখন আমি একটি মিক্সির জারে পেস্ট করে নেব দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি অল্প অল্প করে চাল দিয়ে ফাইন পেস্ট করে নেব এখানে পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটা এখন অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটি ফাইন ব্যাটার রেডি করে নেব একসাথে বেশি জল অ্যাড করব না প্রথমে আমি এক কাপ জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা বেশ ঘন করতে হবে পাতলা ব্যাটার হবে না আরও আমি এক কাপের মতো অ্যাড করব প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল অ্যাড করে দিতে হবে এই গোলাতে চিনির কোনো দরকার হবে না দেখুন গোলাটি রেডি হয়ে গেছে এখানে আমি প্রায় আড়াই কাপের মতন জল অ্যাড করেছি কমপ্লিট হয়ে গেছে ব্যাটার রেডি হয়ে গেছে এখানে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম সাজ বসানোর জন্য গ্যাস জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে সাজটা আমি বসিয়ে দিচ্ছি গরম হতে হাই ফ্লেমে সাজটাকে ভালো করে গরম করে নেবো এদিকে আমি তেল ব্রাশ করার জন্য নিয়ে নিয়েছি একটি সুতির কাপড় ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এখন একটু ভালো করে মুড়ে নিচ্ছি মুড়ে অল্প অল্প তেল লাগিয়ে ব্রাশ করে নেব। সাজে লাগিয়ে নেব দেখুন কিভাবে আমি সাজে তেল লাগাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাজে তেল লাগিয়ে নিতে হবে এই শ্বাসটা প্রায় চার থেকে পাঁচ বছর পুরোনো অনেকবারই আমি তিতুই পিঠে ভেজেছি ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ হয়ে গেছে এখন আমি চালের ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে এক হাতা তুলে নেব। দিয়ে সাজে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি এইভাবে সবগুলি করে নেব। হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিটের মতো হতে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোড় উঠেছে একটি কাঁটা চামচের পিছন দিয়ে আমি হালকা একটু খুচ খুচে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন উল্টে দিচ্ছি বেশ আরামসেই উল্টে যায় একটুকু লাগে না একটু কিন্তু টাইম দিয়ে করতে হবে তিন মিনিট টাইম দিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উল্টে যাচ্ছে ফোরও কিন্তু বেশ সুন্দর হয়েছে এইভাবে সবগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে ঢাকাটা খুলে এখন আমি পিঠেগুলো তুলে নেব একটি ছোট চামচ দিয়ে আমি সবগুলো পিঠে এক এক করে তুলে নিচ্ছি চিতই পিঠা ভাজা কিন্তু খুবই সহজ দেখুন পিঠেগুলো তোলা হয়ে গেছে সেম প্রসেসে তেল লাগিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর তেলটা লাগিয়ে দিচ্ছি ভিজা কাপড় হলে সুবিধা হয় আবারও ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট চিতুই পিঠে সাইজে আমি ব্যাটার অ্যাড করে দিচ্ছি সাজে দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে আবারও তিন মিনিটের মতো হতে দেব। গুড় আর নারকেল দিয়ে গরম গরম চিতই পিঠে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে খুবই টেস্টি লাগে দেখুন আমি একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোড় উঠেছে ভিতরটা কিন্তু খুবই মসৃণ হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গুড়ে ডুবিয়ে নারকেল লাগিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এদিকে আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধ চিতই করবো বলে দুধটা বেশ ঘন তাই এই দুধের ভিতরে অ্যাড করে দেব পাঁচশো এম জল এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনি অ্যাড করা হয়ে গেছে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ দেখুন দুধ ফুট উঠে গেছে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই দুধে অ্যাড করে দেব পাঁচটে এলাচের গুঁড়ো ভালো করে থেতো করে নিয়েছিলাম এলাচ এলাচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিতই পিঠে বেশ অনেকটা পরিমাণে চিতই পিঠে অ্যাড করে দিচ্ছি সবগুলো চিতই পিঠে অ্যাড করা হয়ে গেছে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। দু থেকে তিন মিনিট বেশি সময় ফোটানোর কোনো প্রয়োজন নেই দেখুন ফুট উঠে গেছে দুই থেকে তিন মিনিটই ফুটিয়ে নিতে হবে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই আর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলেই রেডি দুধ চিতই দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে বেশ নরমও হয় খেতেও দুর্দান্ত স্বাদ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ